দক্ষিণাঞ্চলের জেলা শরীয়তপুর। সেখানে চর অঞ্চলের মানুষের রীতিমতো বন্যার মধ্যেই বাস করতে হয়। কী করে বন্যার সময় নিজের বাড়িতে থেকেই পরিস্থিতির মোকাবেলা করা যায়, তা নিয়ে দীর্ঘদিন গবেষণা থেকেই তৈরি করা হয়েছে ফ্লাড রেজিলিয়েন্ট হোম। জিআরপির সাথে মিলে এই প্রজেক্টের বাস্তবায়নে কাজ শুরু করেন ব্র্যাক ইউনিভার্সিটি। এই প্রজেক্টের প্রধান নন্দন মুখার্জি বলেন, এই ফ্ল্যাট রেজিলিয়েন্ট হোম বন্যার পানিতে ডুবে যাবে না, বরং ভেসে থাকবে। বন্যার সময় আপনাকে স্থানান্তরিত হতে হবে না, কারণ এই বাড়িটা পানির সাথে সাথে ভাসবে, তবে ভেসে উঠে চলে যাবে না। কিন্তু এটা কিন্তু নৌকার উপরে করা বাড়ি না। এই বাড়িতে চারপাশে চারটা খুঁটি আছে যেটা এটাকে ধরে রাখে। নতুন কোনো প্রযুক্তি আমরা বিদেশ থেকে আনিনি। এখানে অ্যাভেলেবল প্রযুক্তি এখানকার টেকনিশিয়ানদের দিয়েই লোকজনকে অর্গানাইজ করে আমরা যে আর্থিক সহায়তা পেয়েছি সেটা করছি। বাড়িটিকে ভাসিয়ে রাখবে এর নিচে থাকা 167টি ড্রাম। এটি 35 টন পর্যন্ত ওজন নিতে পারবে। সংশ্লিষ্টরা বলেছেন, 10 লাখ টাকার মধ্যে বানানো যাবে বাড়িটি। যে টেকনোলজিগুলো এখানে আমরা ব্যবহার করেছি, এই টেকনোলজিগুলো কিন্তু নতুন না, দোজ আর টেস্টেড। আমরা যেটা করেছি, আমরা টেকনোলজিক্যাল ডিফিউশন করেছি, এই বাইরের টেকনোলজিগুলোকে এনে অর্কেস্ট্রেট করেছি একটা প্ল্যাটফর্মে, যেটাকে আমরা বলছি সফটওয়্যার। এই অর্কেস্ট্রেশনের কাজটি আগে কখনো হয় এবং এগুলো অনেক কস্টলি, বিদেশ থেকে আনতে গেলে অনেক টাকা দিয়ে করতে হয়। আমরা একটা উইন্টারবাইন বানিয়েছি যেটা কাজ করে, কিন্তু দাম মাত্র 7,000 টাকা। বাংলাদেশে সোলার কনসেন্ট্রেটর প্রথমবার বানিয়ে আমরা দেখাতে চেয়েছি এটা আমরাও বানাতে পারি।